আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন। এই হাদিসটা মুসলিম শরীফেও আসছে, বুখারী শরীফের মধ্যেও আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম আন্নাহু ক্বাল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আতাইতু নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া হুয়া ফি মারযিহি, আমি একবার নবীজির কাছে আসলাম নবীজির বাসায় যখন নবীজি অসুস্থ। বলেন নবীজি সুস্থ না অসুস্থ? হ্যাঁ, নবীজি অসুস্থ অবস্থায় আমি নবীজির বাড়িতে গেলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী অসুস্থ, আমি নবীজিকে দেখতে গেলাম। যাওয়ার পরে ফামাসিস্তুহু, আমি নবীজির কপালে হাত দিলাম। কোথায়? কপালে। নবী অসুস্থ বাড়িতে, আমি নবীজিকে দেখতে গেছি, যা কপালে হাত দিলাম। যাওয়ার কপালে হাত দেওয়ার পরে দেখি ওয়াহুয়া ইউআকু ওয়াকাং শাদিদা, নবীজির গায়ে অনেক জ্বর। কপালে হাত দিয়ে দেখি অনেক জ্বর। আমাদের এলাকার মানুষ অসুস্থ হলে কপালে হাত দেয় না? হ্যাঁ, দেখে কি অবস্থা শরীরের, জ্বর, তাপমাত্রা কেমন। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ হাত দিয়ে দেখেন শরীরে অনেক জ্বর। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লাতুআকু ওয়াকান শাদীদা, নবীজি আপনার গায়ে তো অনেক জ্বর। নবী বললেন, ক্বালা আজাল, অবশ্যই আমার গায়ে অনেক জ্বর। আর শোনো, ইন্নি উআকু কামা ইউআকু রাজুলানি মিনকুম, আমি নবীর একা এই পরিমাণ জ্বর হয়, তোমাদের মধ্যে দুইজন ব্যক্তির যেই পরিমাণ জ্বর হয়, আমি নবীর একাই সম পরিমাণ জ্বর হয়। মুসলিম শরীফের 6462 নম্বর হাদিসের বর্ণনা, 6462 নম্বর হাদিসের বর্ণনা, عن ابي سعيد وابي هريره رضي الله تعالى عنهما انهما سمعا رسول الله صلى الله عليه وسلم انه يقول, দুইজন সাহাবী বলেন, আবু সাঈদ খুদরি আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা, দুইজন সাহাবী বর্ণনা করেন যে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করতে শুনেছি। নবীজি কি বলেছেন? মা ইউসিবুল মুমিনা মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা সাকামিন ওয়ালা হাজানিন হাত্তাল হাম্মি ইউহাম্মুহু ইল্লা কুফিরা বিহি মিন সাইয়্যাতি। নবীজি বলেন, কোনো মুসলমানের জীবনে যদি রোগ ব্যাধি বালা বিপদ আপদ মুসিবত টেনশন পেরেশানি, হাত্তাল হাম্মি ইউহাম্মুহু, সামান্য কোনো কারণে যদি কোনো পেরেশানি হয়, ছোট্ট একটা বিষয়ে পেরেশানি, যেমন এই যে কিছুক্ষণ আগে মাহফিলে বৃষ্টি হইল, তো আপনারা পেরেশান হয়ে গেছেন, যাহারে যদি বৃষ্টি হয় এত আয়োজন, ওলামাই কেরাম দূর থেকে আসবেন, তারা কিভাবে বয়ান করবেন, এই যে ছোট্ট একটা পেরেশানি, হাত্তাল হাম্মি ইউহাম্মুহু, সামান্য কোনো ছোট্ট ব্যাপারে যদি তার পেরেশানি হয়, নবী বলেন ইল্লা কুফিরা বিহি মিন সাইয়্যাতি, এই সামান্য পেরেশানির কারণেও আল্লাহ তার জীবন থেকে ছোট্ট একটা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জীবনে সামান্য পেরেশানি, আপনি যাইবেন জয়দেবপুর রেল স্টেশনে, ট্রেনটা পাবো কি না, রাস্তায় জ্যাম হয়েছে, একটু পেরেশানি, আয় হায় ট্রেনটা যদি ছুইটা যায় কি হইব, এই যে মনের মধ্যে একটা পেরেশানি শুরু হইল, আল্লাহ নবীজি বলেন এই ছোট্ট পেরেশানির কারণেও আল্লাহ আপনার জীবন থেকে একটা গুনাহ মাফ করে দেয়। তো পেরেশানির মুহূর্তে আল্লাহ আমাদেরকে ধৈর্যের সাথে মোকাবেলা করার তৌফিক দান করেন বলেন আমিন। আরেকটা হাদিস আপনাদের শোনাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন। এই হাদিসটা মুসলিম শরীফেও আসছে, বুখারী শরীফের মধ্যেও আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম আন্নাহু ক্বাল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আতাইতু নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া হুয়া ফি মারযিহি, আমি একবার নবীজির কাছে আসলাম নবীজির বাসায় যখন নবীজি অসুস্থ। বলেন নবীজি সুস্থ না অসুস্থ? হ্যাঁ, নবীজি অসুস্থ অবস্থায় আমি নবীজির বাড়িতে গেলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী অসুস্থ, আমি নবীজিকে দেখতে গেলাম। যাওয়ার পরে
ফামাসিস্তুহু, আমি নবীজির কপালে হাত দিলাম। কোথায়? কপালে। নবী অসুস্থ বাড়িতে, আমি নবীজিকে দেখতে গেছি, যাইয়া কপালে হাত দিলাম। যাওয়ার কপালে হাত দেওয়ার পরে দেখি ওয়াহুয়া ইউআকু ওয়াকান শাদীদা, নবীজির গায়ে অনেক জ্বর। কপালে হাত দিয়ে দেখি অনেক জ্বর। আমাদের এলাকার মানুষ অসুস্থ হলে কপালে হাত দেয় না? হ্যাঁ, দেখে কি অবস্থা শরীরের, জ্বর তাপমাত্রা কেমন। তা আব্দুল্লাহ ইবনে মাসুদ হাত দিয়ে দেখেন শরীরে অনেক জ্বর। তা আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লাতুআকু ওয়াকান শাদীদা, নবীজি আপনার গায়ে তো অনেক জ্বর। নবী বললেন, ক্বালা আজাল, অবশ্যই আমার গায়ে অনেক জ্বর। আর শোনো, ইন্নি উআকু কামা ইউআকু রাজুলানি মিনকুম, আমি নবীর একা এই পরিমাণ জ্বর হয়, তোমাদের মধ্যে দুইজন ব্যক্তির যেই পরিমাণ জ্বর হয়, আমি নবীর একাই সম পরিমাণ জ্বর হয়। তোমরা দুইজনের গায়ে যেই পরিমাণ জ্বর আসে, আমি নবীর একজনের গায়েই সেই পরিমাণ জ্বর আসে। তো বেশি কষ্ট হবে স্বাভাবিক। আমাদের একাই যদি 104.5 ডিগ্রি জ্বর হয়, কঠিন অবস্থা হয়ে যায়। নবী বললেন, তোমাদের দুইজনের যেই পরিমাণ জ্বর হয়, ইন্নি উ আকু কামা ইউ আকু রজুলানে মিনকুম, তোমাদের মধ্যে দুইজনের যেমন জ্বর হয়, আমার একাই সেই পরিমাণ জ্বর হয়। তা আব্দুল্লাহ ইবনে মাসুদ প্রশ্ন করলেন, জালিকা আন্না লাকা আজরাইনি ইয়া রাসূলুল্লাহ, নবীজি এই কারণে কি আপনার মর্যাদা বা আপনার ফজিলত আল্লাহর কাছে বেশি হয়? নবী বললেন, জালিকা আজাল, অবশ্যই এই কারণেই আমার কষ্টও বেশি হয়, আল্লাহর কাছে প্রতিদানও আমি নবী বেশি পাই, আমার কষ্টও বেশি হয়, এই জন্য আল্লাহ আমাকে প্রতিদানও বেশি দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, শোনো, মা ইউসিবুল মুমিনা মিন ওয়াসাবিন ওয়ালা নসবিন, মুসলমানের যেই সমস্ত পেরেশানি হোক না কেন। এবং আর এক রেওয়ায়েত অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউসিবুল মুমিনা আযান শাওকাতুন ফামা ফাওকাহা ইল্লা কুফিরা বিহি মিন সাইয়্যাতি ওয়া তাহুত্তুস সাদারাতু ওয়ারাকাহা, কোনো মুমিন মুসলমানের উপর যদি সামান্য বিপদ হয়, যেমন তার পায়ের মধ্যে ছোট্ট একটা কাঁটা বিঁধে গেল, রাস্তা দিয়ে হাঁটার সময় একটা কাঁটা বিঁধছে, ফামা ফাওকাহা, এর চাইতে ছোট্ট একটা জিনিস আমার পায়ে যদি বেঁধে, যেমন ঝাড়ুর শলা, ইটের কণা, টাইলসের কণা, এমন ছোট্ট একটা জিনিস দ্বারা যদি আমি সামান্য পরিমাণও কষ্ট পাই, এই সামান্য কষ্টের বিনিময়েও আল্লাহ তার জীবন থেকে গুনাহ মাফ করে দেয়। তো সামান্য পরিমাণ কষ্ট আইলেও ওই কষ্টের বিনিময়ে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তো প্রত্যেকটা বিপদ আপদের মাধ্যমে আল্লাহ আমাদের মর্যাদা বাড়ায়, গুনাহ মাফ করে দেয়। প্রত্যেকটা বিপদের পরিবর্তে আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার থাকে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বিপদের পরেই আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার থাকে।